দিকে সকালবেলা থেকে মনটা একদম ভালো নেই, আর তাছাড়া খুব রাগ ধরছে। একটা এমন ঘটনা ঘটেছে না আমাদের সঙ্গে, যেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আজকাল ইউটিউব বা ফেসবুক খুললেই একটা অনলাইন শপিং এর অ্যাড খুব চোখে পড়ছে, আর তোমরাও হয়তো এই অ্যাডটা খেয়াল করেছো নাকি জানি না, তবে চলো তোমাদেরকে দেখাই এই অ্যাডটার স্ক্রিন রেকর্ডিং আমার কাছে আছে। চলো আগে দেখাই তারপর কথা বলছি। এই দেখো, ইউটিউব খুললে এই ধরনের অ্যাড আসে, তো বিভিন্ন রকমের কোম্পানি থেকে দেয়, কিন্তু জামা কাপড় ছবিগুলো প্রায় একই রকম থাকে। বেশ সুন্দর সুন্দর শার্ট তোমরা দেখতেই পাচ্ছ, তিনটে মাত্র 599 টাকা। এই দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর শপ নাও এ টাচ করলে তো এই ধরনের ইন্টারফেস আসবে, তারপরে এরকম সব ছবিও আসবে, আর তারপর এই দেখো বাই ইট নাও, তো এখানে টাচ করতে হবে, আর টাচ করলেই এই সব আসবে। এই যে এই দেখো, এখানে ইমেল আর ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কিন্তু লগ ইন বা রেজিস্ট্রেশন এই ধরনের এখানে কিছু ব্যাপার স্যাপার নেই, খালি এই নাম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো দিলেই হয়ে যাবে। এই দেখো কন্টিনিউ টু শিপিং। তো দেখলে, আর এত কম দামের মধ্যে এত ভালো জিনিস, তো ব্যাপারটা সত্যিই লোভনীয়। আর এই ভুলবশতই বাবাই ওটা অর্ডারও করে ফেলেছে, আর অর্ডার করার সাথে সাথেই অর্ডার কনফার্মেশন মেল ওখান থেকে এসেছে, তো সেটারও স্ক্রিন রেকর্ডিং আমার কাছে আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো 20 তারিখে ওটা অর্ডার করা হয়েছিল, তো আর অর্ডার করার সাথে সাথেই অর্ডার কনফার্মেশন মেল চলে এসেছে, সেটাও 20 তারিখেই। চলো তোমাদেরকে আমি সেটা দেখাই। 20 তারিখ এই যে এই দেখো, এই মেলটা ওখান থেকে পাঠিয়েছিল, salescombo.com, কোম্পানিটার নাম হচ্ছে salescombo.com, আর থ্যাংক ইউ ফর ইয়োর পারচেজ। তো এটাই ছিল। এই দেখো, এখানে হচ্ছে অর্ডার সামারি, কম্বো অফ সলিড লং স্লিভ টপস মেন হাই কোয়ালিটি ব্লু শার্ট। এই যে এই দেখো, জুম করে দেখাচ্ছি, তো এই তিনটে শার্টের অর্ডার দিয়েছিল, বেশ সুন্দর দেখতে। এই যে এগুলো সব জিন্সের, খালি কালারগুলো আলাদা আলাদা ছিল, তো এটারই অর্ডার ও করেছিল। আর এখানে আছে দেখো 599, আর শিপিং আছে 50 টাকা, তো সব নিয়ে 649 টাকা টোটাল। তো অর্ডার সামারিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো সবই তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এই দেখো, এখানে দেখাচ্ছে ভিউ ইওর অর্ডার, তো এটা যদি আমি এখন দেখতে চাই তাহলে যেটা দেখাবে সেটা হচ্ছে, তো এই দেখো এরার দেখাচ্ছে, এটা কিন্তু খুলছেই না। আর এইখানে আছে দেখো ভিজিট আওয়ার স্টোর, তো এটাও যদি খুলতে যাই তো ওই একই ব্যাপার দেখাবে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো, এখানেও এরার দেখাচ্ছে, মানে এদের সব এই সমস্তই ব্যাপার, এদের সাথে যোগাযোগ করার প্রায় সমস্ত রাস্তাই বন্ধ। তো কি অর্ডার দেওয়া হয়েছে সেটা তোমরা দেখলে, কিন্তু কি এসেছে সেটা আবার তোমাদেরকে দেখাবো। তবে তার আগে আমি একটা কথা বলি, বাবার খুব ভালো একটা অভ্যাস আছে, আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কিনি না, ও ওই জিনিসটাকে সিল ওপেন করার সময় একটা ভিডিও করে রাখে, তো প্রত্যেকবারের মতো এটার ক্ষেত্রেও করে রেখেছে, তো আমি তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাচ্ছি।
পার্সেলটা কালকে এসেছে, আর কালকে যখন পার্সেলটা এসেছে তখন বাবাই বাড়িতে ছিল না। তো যেহেতু ক্যাশ অন ডেলিভারির ব্যাপার ছিল, তো বাবা টাকা দিয়ে পার্সেলটাকে রিসিভ করে নিয়েছে। আর এখন তো স্যানিটাইজেশনের ব্যাপার আছে, তো সেই জন্য আমরা কালকে ওটাকে খুলিনি। আজকে সকালবেলা বাবাই ভালো করে স্যানিটাইজ করে খুলে দেখে এই ব্যাপার। ডেলিভারির পর প্রায় সমস্ত রাস্তাই বন্ধ ওদের সাথে যোগাযোগ করার। ডেলিভারি বয়ের নাম্বারে ফোন করা হচ্ছে, তো ফোন করলেই বলছে প্লিজ কল ফ্রম ইওর রেজিস্টার্ড নাম্বার। আরে বাবা, রেজিস্টার্ড নাম্বারটা আসবে কোথা থেকে? অর্ডার প্লেস করার সময় রেজিস্ট্রেশন বা লগইন কিছুই করতে হয়নি। তো অ্যাডে ক্লিক করে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতেই অর্ডার হয়ে গেছে। তাছাড়া ওই প্যাকেটের মধ্যে যে ফোন নাম্বারটা ছিল সেখানে ফোন করলেও বলছে যে সেটা নাকি ইনভ্যালিড নাম্বার। তো সেই জন্য বাবাই যেখান থেকে মেল এসেছিল সেখানে সকালবেলা থেকে এখন প্রায় 9টা বাজে, তো এতক্ষণের মধ্যে 3-4 বার মেল করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা মেলেরও রিপ্লাই আসেনি। জানো এটা যে কত বড় জালিয়াতি সেটা আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই জন্যই আমি বলবো এই ভিডিওটাকে অনেক বেশি তোমরা শেয়ার করো, যাতে এদের এই নোংরা ব্যবসা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর তাছাড়া আমরা যে প্রতারণার শিকার আজকে হয়েছি, ইন ফিউচার আর যেন কেউ এই প্রতারণার শিকার না হয়। কারণ কি জানো তো, আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই 650 টাকা রোজগার করতে অনেকটা কষ্ট করতে হয়। আর তাছাড়া এখন এই অবস্থায় এই লকডাউনের বাজারে প্রায় বেশিরভাগ মানুষেরই অবস্থা খুবই খারাপ। তো তার মধ্যে যদি এইরকম কোনো মানুষের সাথে হয় সেটা খুবই কষ্টকর। তো আমি সেই জন্য বারবার তোমাদেরকে বলছি এই ভিডিওটা তোমরা যতটা পারবে অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর শুধুমাত্র তাই নয়, তোমরা নিজেরাও যদি কোনো অনলাইন থেকে কিছু কিনতে চাও অবশ্যই ভালো করে যাচাই করে তারপরেই সেটা কেনার সিদ্ধান্ত নিও। আজকে সকালবেলা থেকেই না এই জন্য মনটা খুব খারাপ, সারাদিন কোনো ব্লগ করিনি। কিন্তু তারপর ভাবলাম যে না, আমাদের সাথে যেটা হয়েছে সেটা তোমাদেরও জানা উচিত, কারণ আমরা এখন প্রত্যেকেই অনলাইন শপিংয়ে একটু বেশি অভ্যস্ত হয়ে পড়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই টাকাটা মানে সেদিন তো তোমরা দেখলে জামাই ষষ্ঠীর জন্য মা বাবাইকে কিছু কেনার জন্য টাকা দিয়েছিল, তো ও সেই টাকা থেকেই জামাগুলো পছন্দ করে কিনেছে। হঠাৎ কি খেয়াল হয়েছে, ফোন ঘাটতে ঘাটতে এটা দেখেছে, দেখে ওর ভালো লেগেছে, ও সেজন্য কিনেছে। আর তারপর দেখো কি অবস্থা, মানে এত মনটা খারাপ লাগছে, ওরও মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, এটাই হয়তো হওয়ার ছিল। তো আজকে আর কিছু বলতে ইচ্ছাও করছে না, আজকে তাই এই পর্যন্তই। আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যত পারবে তত বেশি শেয়ার করো। আর যদি তোমাদেরও মনে হয় যে ভিডিওটা একটু হলেও হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।